खंज कारी की हाय जीवन तो बदलाय ना शुद्ध बदले जाय समय किए तो जाने ना कखन जे कारी की हाय जीवन तो बदलाय ना शुद्ध बदले जाय समय किए तो जाने ना कखन जे कारी की हाय ना फुटीते फूल कोली माली होलो पार तबु तो फुटे फूल प्रतिटि बछर ना फुटीते फूल कोली माली होलो पार तबु तो फूल फुटे प्रतिटि बछर सम्मुखे ঝড়ো যেন পাই কিউ তো জানি না কখন যে কার কি হয় জীবন তো বদলায় না শুধু বদলে যায় সময় কিউ তো জানি না কখন যে কার কি হয় অধরে ঝরে যাক নয়নের জল তবু তো ভেজে না মায়ের আঁচল অধরে ঝরে যাক নয়নের জল তবু তো ভেজে না মায়ের আঁচল মমতার কাছে সোহাগের ছায়াতে মমতার কাছে সোহাগের ছায়াতে প্রতিদিন সীমাহীন সুখে যেন রয় কিউ তো জানি না কখন যে কার কি হয় জীবন তো বদলায় না শুধু বদলে সময় কেউ তো জানে না কখন যে কার কি হয় জীবন তো বদলায় না শুধু বদলে যায় সময় কেউ তো জানে না কখন যে কার কি হয়। কখন যে কার কি হয় না ফুটিতে ফুল কলি মালি হলো পর তবু তো ফুটে ফুল প্রতিটি বছর না ফুটিতে ফুল কলি মালি হলো পর। আসসালামু আলাইকুম, আশা করছি ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখেছেন। সো আপনাদের কারো যদি সেট রিসেট মারার পরে এমন লক হয়, সো আশা করি এভাবে দেখে দেখে লকটা খুলতে পারবেন। এটাকে গুগল অ্যাপার্ট লক বলা হয়, ঠিক আছে। এটা আমরা যখন জিমেল আইডি ইউজ করি, জিমেল আইডি নিবাপ না করে রিসেট করে দিই, তখনই এই লকটা চলে আসে। সো আমাদের যদি জিমেল আইডিটা জানা থাকে, সো আমরা যদি জিমেল আইডিটা দিতে পারি তাহলে কিন্তু এটা লক অটোমেটিকলি খুলে যাবে। যদি আমাদের অনেকে জিমেল আইডি জানা থাকে না, সেক্ষেত্রে এই লকটা আমাদের এভাবে ব্যাকফেস করে নিতে হয়। আশা করছি আপনারা উপকৃত হবেন, আমার জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।